বুশরার আজকে শরীরটা ভালো ছিল না, সেজন্য বুশরা কোনো কিছুই খেতে চাচ্ছিল না। তাই ভাবলাম যে বুশরাকে একটু সবজির স্যুপ করে দেই। স্যুপ বানানোর জন্য প্রথমে আমি অল্প চিকেন নিয়েছি, ছোট করে কেটে নিয়েছি চিকেনগুলো। চিকেনের জন্য বুকের অংশটা নিলে সব থেকে বেশি ভালো হয়। এরপর আমি এখানে মটরশুঁটি নিয়েছি। মটরশুঁটিগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে সব সবজিগুলোই আমি অনেক সুন্দর করে ক্লিন করে নিয়েছি। বাচ্চাদের খাবার বানানোর জন্য সবকিছু সুন্দর করে ক্লিন করে নিতে হবে। আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে আমাদের পেজে ফলো দিয়ে পাশে থাকবে। এখন এখানে আমি একটু রসুন কুচি আর পেঁয়াজ কুচি অ্যাড করব, পরিমাণ মতো লবণ দিব। এক বছরের আগে আপনারা লবণ দেবেন না। আর আমি এখানে একটু হলুদ দিব, এটা আপনারা না দিলেও হবে। আমি দিয়েছি একটু কালারের জন্য। এখন আমি এখানে একটু জিরা দিয়ে দিব, কয়েকটা গোলমরিচ দিব। গোলমরিচটা একটু ঝাল ফ্লেভার নিয়ে আসবে। বাচ্চাদেরকে গোলমরিচ থেকে ঝাল খাওয়ানো শিখালে তাড়াতাড়ি ঝাল খেতে পারবে। সব কিছু অ্যাড করা হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। আপনারা চাইলে এখানে আরও অনেক সবজি অ্যাড করে দিতে পারবেন। এখন আমি এটা সিদ্ধ করব, একদম ভালো করে সিদ্ধ করে নেব যাতে এটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। এখন আমি সবজির মধ্যে মটরশুঁটি আর বরবটির গুণাগুণগুলো বলি। মটরশুঁটি পেট পরিষ্কার রাখে ও কোষ্ঠকাঠিন্য দূর করে, শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। মটরশুঁটিতে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি থাকার জন্য দ্রুত ক্ষত ঠিক হয়ে যায়। আমার এগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি একটু বেশি পরিমাণে পানি রেখে যাতে করে পরে আর পানি অ্যাড করতে না হয়। তো আমি এটা কিন্তু ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিয়েছি, ব্লেন্ডারে ব্লেন্ড করি। আপনাদের বেবিরা যদি এভাবে খেতে না পারে বা ব্লেন্ডারে খাবার খায় তাহলে সেক্ষেত্রে আপনারা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন, আর পারলে ছেঁকে নেবেন। যেহেতু বুশরা এভাবে খেতে পারবে তো আমি আর এটা ব্লেন্ড করিনি আর ছেঁকেও নেইনি। স্যুপ রান্না করার লাস্ট পজিশনে আমরা চলে এসেছি। তো আমি একটা পাত্রে অল্প একটু পেঁয়াজ আর রসুন নিয়েছি, আর এখানে আমি ঘি দিয়েছি। পেঁয়াজটা একটু ভেজে আমি এখানে স্যুপটা দিয়ে দিব। আর স্যুপটা দিয়ে দেওয়ার পরে আমি স্যুপটা দুই তিনবার একটু বলক দিয়ে নেব। আপনারা চাইলে স্যুপটা আরও ঘন করে নিতে পারবেন, তা আমি একটু পাতলা করেই রেখেছি। ছোট হোক আর বড় হোক, স্যুপ সবার জন্য অনেক হেলদি একটা খাবার। শাক সবজি থেকে কিন্তু বাচ্চাদের জন্য অনেক ভিটামিন পাওয়া যায়, যেমন বটবটিতে থাকা সিলিকন হাড়ের ঘনত্ব বাড়ায়, হাড় শক্ত করার জন্য প্রয়োজনীয় ক্যালসিয়াম পাওয়া যায় বটবটি বীজে। বটবটিতে যে খাদ্য আঁশ আছে তা শরীরের ক্ষতিকারক LDL কোলেস্টেরলের পরিমাণ কমায়। বটবটিতে যে পরিমাণ আয়রন আছে তা শরীরের আয়রনের ঘাটতি পূরণ করতে সাহায্য করে। স্যুপ হচ্ছে জলযুক্ত ও পাতলা খাবার, তাই স্যুপ শরীরকে হাইড্রেট করতে সাহায্য করে। বাচ্চারা যদি পানি বা দুধ কম খায় সেক্ষেত্রে স্যুপ আপনার বাচ্চার শরীরে তরল গ্রহণে সাহায্য করে। এছাড়াও বাচ্চাদের ঠান্ডা লাগলে বা সর্দি লাগলে গরম গরম সবজি বা চিকেন স্যুপ অনেক উপকার করে ঠান্ডা সারানোর জন্য।